back to my channel kitchenis আজকে আমরা বানাবো চটপটা আলু ফ্রাই যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলতে পারবে যার জন্য আমি সবার আগে নিয়ে নিয়েছি আলু যেটা কিনা বয়েলড আলু তিনটে নিয়েছি তোমরা পরিমাণ মতো নেবে এবার আমি আলুগুলোকে সুন্দরভাবে কেটে নেব স্কয়ার পিস করব যাতে আমরা স্ন্যাক্সেও এগুলোকে পরিবেশন করতে পারি দেখো আলুগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নেব একটু পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো এবার একটা ফ্রাই প্যান আমি ওভেনে বসিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে লাগবে আর আমরা দিয়ে দিচ্ছি 3 চামচ মতো তেল তেলটা আমি পুরো ফ্রাই প্যানে খুব ভালোভাবে লাগিয়ে নেব আর দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে আর একটা তেজপাতা দিয়ে 2 মিনিট মতো কম আছে এটাকে নেড়ে নেব নাড়া হয়ে গেলে এবার কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা এবার আমি তেলের উপর দিয়ে দিচ্ছি দিয়ে মোটামুটি 2 মিনিট মতো খুন্তি চালিয়ে নেব তারপরে দিয়ে দেব লবণ লবণটা খুব ভালোভাবে মিশিয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে মিশে গেলে এবার আমরা দিয়ে দেব কুচি করে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোর সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমরা কুক করব যত সময় আমরা কুক করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা অবশ্যই ট্যাপ করো নেক্সট ভিডিও এলে নোটিফাইড হয়ে যাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেই আর কমেন্টে জানিও ট্রাই করলে কিনা আর সবার সাথে প্লিজ শেয়ার করে দিও এবার গরম মশলা দিও খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আমরা এবার সুইট অ্যান্ড স্পাইসি সসটা দিয়ে দিলাম সুইট অ্যান্ড স্পাইসি সসটা মেশানো হয়ে গেলে আমরা একটু টমেটো সসও অ্যাড করে দিচ্ছি টমেটো সসটা পুরো আলুতে সুন্দরভাবে মাখানো হলে আমরা এবার কাস্তুরি মেথি দিয়ে আরও খানিকটা সময় এটাকে কুক করব 2 মিনিট পরে দেখবে খুব সুন্দরভাবে কুকড হয়ে গেলে আমরা একটু বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটা মেল্ট করে খুব সুন্দরভাবে পুরো আলুটাই মাখিয়ে দেবে দেখো আমাদের আলু একদম রেডি হয়ে গেছে চটপটা আলু তাই উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার আর চাট মশলা দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করব কয়েকটা কিশমিশ এটা পুরোপুরি অপশনাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও আমায় কেমন থ্যাংক ইউ